মন্দির দর্শন করতে ভালোবাসেন এমন মানুষের কাছে কামারপুকুর এক পবিত্র স্থান। বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত এই স্থানে তীর্থ করতে আসেন প্রতিদিন। এই অঞ্চলের বহু দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মন্দির হল জোড়া শিব মন্দির, গোপেশ্বর শিব মন্দির, সিংহবাহিনীর মন্দির। চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরগুলির মাহাত্ম্য। জোড়া শিব মন্দির। মানিকচাঁদ মহাশয় এই অঞ্চলে আনুমানিক 700 বছর পূর্বে রামেশ্বর ও বিশ্বেশ্বর নামক দুটি মন্দির তৈরি করেছিলেন, যা ওই এলাকার মানুষের কাছে বিশেষ জনপ্রিয়। গোপেশ্বর শিব মন্দির। রামকৃষ্ণ ঠাকুরের ঘরের পূর্বেই রয়েছে গোপেশ্বর শিব মন্দির। বিশাল এক শিবলিঙ্গ স্থাপন করে সুখলাল গোস্বামী অথবা তার ঠাকুরদা গোপীলাল গোস্বামী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এক সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মোহে আবিষ্ট হয়ে পড়লে তার মায়ের কাছে খবর পৌঁছয় যে গদাধর পাগল হয়ে গেছেন। তখন তার মা এই গোপেশ্বরের মন্দিরে ব্রত করেন ছেলেকে সুস্থ করতে। তখন তিনি এক দৈববাণী শুনতে পান যে তাকে মুকুন্দপুরে শিবের কাছে প্রার্থনা করতে হবে একইভাবে। তার এই কঠিন ব্রতর পর তিনি বিশ্বাস করেছিলেন তার পুত্র সুস্থ হয়ে উঠবে। শ্রী সিংহবাহিনী মন্দির। জয়রামবাটি গ্রামের এক জাগ্রত দেবী হলেন সিংহবাহিনী। দেবী সিংহবাহিনী একটি ধাতব কলস আকারে এই মন্দিরে প্রতিনিধিত্ব করেন। এই দেবী মাতা দুর্গার একটি রূপ। এই মন্দিরে কোনো সম্পূর্ণ দেবীর মূর্তি নেই, শুধুমাত্র সিংহবাহিনী দুর্গা, মহামায়া, চণ্ডী ও মনসার ধাতুর তৈরি মুখের মূর্তি পূজা হয়। শারদা মা এক সময় বলেছিলেন তিনি একবার এক কঠিন অসুখ নিয়ে মন্দিরের সামনে উপোস করে শুয়েছিলেন। তখন দেবী সিংহবাহিনী 11 বা 12 বছর বয়সী এক কামার মেয়ের ছদ্মবেশে তার সামনে উপস্থিত হন। সেই রোগের ওষুধ বলে দিলে তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকেই দূর দূরান্ত থেকে বহু ভক্ত নানা রোগ ব্যাধির ওষুধের আশায় অত্যন্ত ভক্তি সহকারে এই মন্দিরে আসতে শুরু করে। এই কারণেই এই অঞ্চলের দেবী বিশেষ জাগ্রত। কামারপুকুর যেতে হলে আপনাকে নিকটতম রেল স্টেশন গোঘাটে পৌঁছতে হবে। হাওড়া থেকে সরাসরি গোঘাট লোকাল ধরে আপনি চলে আসতে পারেন গোঘাট স্টেশনে। নেমে টোটো বা ভ্যান ধরে আপনি ঘুরে নিতে পারেন এই মন্দিরগুলি। এইরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।